অ্যাস্ট্রোয়োগী জ্যোতিষীর পরামর্শ সম্পূর্ণ বিনামূল্যে শুধু প্রথমবারের জন্য। আজই ডাউনলোড করুন। 2023 সালের জন্য প্রধান ভবিষ্যৎবাণী বলে যে বছরটি বিশ্বকে আরও ভালো উপায় রূপান্তরিত করবে, সুতরাং এই বছর প্রতিটি গ্রহের স্থানান্তর খুবই গুরুত্বপূর্ণ। ফেব্রুয়ারি মাস প্রতিটি সূর্যের চিহ্নের স্থানান্তরের জন্য ভাগ্যের আশ্চর্যজনক পরিবর্তনের সাক্ষী হবে এবং কারণটি বেশ পরিষ্কার। মহাবিশ্বে এমন অনেক কিছু ঘটেছে যা আমাদের সমস্ত জীবনে সরাসরি ইতিবাচক প্রভাব ফেলবে। রাশিফলগুলি স্বতন্ত্র বৈশিষ্ট্য এবং অভিজ্ঞতার পাশাপাশি বৃহৎ আকারে চিহ্নিত করে। এই সময় একটি ভালো মাসের জন্য নিজেকে প্রস্তুত করুন, ইতিবাচক চিন্তা করুন এবং তারকাদের আপনার ভাগ্যের নির্ধারণ করতে দিন। শুধু তাই নয়, ভবিষ্যৎবাণীগুলি প্রকৃতপক্ষে ব্যাপক সাফল্য অর্জনের জন্য আপনাকে সঠিক পথে পরিচালিত করবে। এটি আমাদের সকলের জন্য ভালোবাসা এবং ভাগ্য শুভ কামনার ঋতু। অতএব আমাদের যা করতে হবে তা হল সর্বশক্তিমানে বিশ্বাস রাখা এবং জীবনে সঠিক পথে থাকা। এটা নিশ্চিত যে দীর্ঘমেয়াদী চমৎকার সুফল পাওয়া যাবে। ধনুরাশির মাসিক রাশিফল 2023। একজন স্থানীয় ধনুরাশির জাতক জাতিকার এই মাসটি একটি চমৎকার সময় কাটবে। এটি আপনার চারপাশে সকলের কাছ থেকে ভালোবাসা, যত্ন এবং উদ্বেগ পূর্ণ হবে। তবে আপনাকে এটাও বুঝতে হবে যে আপনার জন্য জীবনের সেরাটা কি, আর সেটা হলো আপনার বাবা মা। তাদের জন্য বিশেষ কিছু পরিকল্পনা করুন যাতে তারা ভালোবাসা এবং যত্ন অনুভব করে। এই সময় আপনার পেশাগত জীবন সম্পর্কে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। বুধ 8 ফেব্রুয়ারি মকর রাশিতে প্রবেশ করছে। অপ্রত্যাশিতভাবে পরিস্থিতি এড়াতে আপনার কর্মজীবনের লক্ষ্য সম্পর্কে নিষ্ক্রিয় থাকার চেষ্টা করুন। নতুন জিনিস চেষ্টা করার এবং নিজের সম্পর্কে আরও আবিষ্কার করার জন্য এটি একটি উপযুক্ত সময় নয়। আপনাকে প্রবাহের সাথে এগিয়ে যেতে হবে এবং আপাতত আপনার জন্য যা সবচেয়ে উপযুক্ত তা করতে হবে। অর্থগুলিকে একটি কৌশলগত পদ্ধতিতে নিয়ন্ত্রণ করতে হবে যাতে আপনি একবারে আপনার সমস্ত আয় হারাবেন না। এই মাসে সেরা খবর নিয়ে সূর্য কুম্ভ রাশিতে প্রবেশ করছে। কাজের প্রতি আপনার প্রতিশ্রুতির গুরুত্ব আপনার পরিবারকে বুঝতে হবে, তবেই আপনি আপনার ব্যক্তিগত এবং পেশাগত জীবনে আরও ভালোভাবে ভারসাম্য বজায় রাখতে সক্ষম হবেন। অন্যথায় আপনার কর্মজীবনে গুরুত্বপূর্ণ পরিস্থিতিটিতে এটি আপনাকে সমস্যায় ফেলবে। আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন না, কারণ আপনার পরিবারে আপনার সমর্থনে থাকবে না। শুক্র 15 ফেব্রুয়ারি মীন রাশিতে চলে যায়। নিশ্চিত করুন যে আপনি আপনার পথে আসা সমস্ত সুযোগ কাজে লাগাচ্ছেন। দীর্ঘমেয়াদে ব্যাপক সাফল্য অর্জনের জন্য এটি একটি আসল সময়। শুধু তাই নয়, আপনাকে অবশ্যই শক্তি এবং সংকল্পের সাথে একটি ব্যক্তিত্ব বজায় রাখতে হবে। লোকেরা যখনই আপনার সাথে দেখা করবে এবং আপনার ক্ষমতা বুঝতে পারবে তখনই আপনার প্রতি প্রভাবিত হবে। 27 ফেব্রুয়ারি বুধ কুম্ভ রাশিতে প্রবেশ করে। নতুন বিনিয়োগ সম্পর্কে চিন্তা করার জন্য এটি একটি দুর্দান্ত সময় নয়। আপনাকে যা বিবেচনা করতে হবে তা হলো আপাতত আপনার সঞ্চয় উন্নত করা। আপনার সঙ্গীর সাথে আপনার সম্পর্কের কিছুটা অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে। নেতিবাচকতা এড়াতে আপনাকে নিজের ওপর আস্থা রাখতে হবে। এটির উভয় উপায় আসা উচিত যাতে আপনি আপনার জীবনে আপনার শান্তি এবং স্থিতিশীলতা নিশ্চিত করতে সক্ষম হন। ফেব্রুয়ারি মাসটি যাই হোক না কেন একটি গুরুত্বপূর্ণ মাস হতে চলেছে। এই সময় আপনি নিজের এবং আপনার আশঙ্কা সম্পর্কে আরও আবিষ্কার করতে সক্ষম হবেন। মাঝে মাঝে অদ্ভুত চাওয়া পাওয়া স্বাভাবিক, তা আসলে সেগুলো অর্জন করা কিছুটা দুঃস্বাভাবিক। আপনার মধ্যে একটা শিশু আছে, তাকে বাঁচিয়ে রাখবেন যাতে কেউ আপনাকে কোনোভাবে প্রভাবিত করতে না পারে। তাছাড়া আপনি যদি এটি করেন তবে আপনি জীবনের ছোট জিনিসগুলি উপভোগ করতে সক্ষম হবেন। ফেব্রুয়ারি
মাসে 12টা রাশিফল প্রত্যেকটি মোটামুটি ভালো খারাপ মিলিয়ে যাবে। এই সময় একটি ভালো মাসের জন্য প্রস্তুত করুন নিজেকে, ইতিবাচক চিন্তা করুন। ফেব্রুয়ারির মাস ভালোবাসার মাস, প্রত্যেকটি ভালোবাসার মানুষের সাথে ভালো সময় কাটানোর চেষ্টা করুন। আশা করি আপনাদের এই মাসটি খুব ভালো যাবে। আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালো রাখুন। অ্যাস্ট্রোয়োগী জ্যোতিষীর পরামর্শ সম্পূর্ণ বিনামূল্যে শুধু প্রথমবারের জন্য আজই ডাউনলোড করুন।